আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এই যে দেখতে পারতেছেন তাল, তাল আজকে তাল দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো। এটা কিন্তু সবাই খুবই পরিচিত আর খুবই মজা লাগে, এটা আমরা সবাই এটার সাথে খুবই পরিচিত। আসলে তাল মানেই পিঠা, আর তালের রস দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায়। তো আজকে আমি আপনাদেরকে একটু খুবই ঝটপট যে রেসিপিটা এটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলেন, তালের যে আজকে যে পিঠাটা আমি বানাবো ওটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, সবাই আমরা কম বেশি পিঠাও বানাইতে পারি। তো আজকে আমি যে পিঠাটা বানাবো এটার নাম হচ্ছে তালের বড়া কিংবা তালের পিঠা, যে যেটা বলে। তো প্রথমে আমি তালগুলি আগে আপনাদেরকে একটু দেখিয়ে ছুলে নিব, ছুলে যে আমি কিভাবে তালের রসটা বের করব আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইভাবে করে আমি কিন্তু খুলে নিচ্ছি, আর এখন আমি যে এভাবে করে তালের যে উপরের চামড়াটা আছে এটা আমি উঠিয়ে ফেলব। আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এটা কিন্তু তালের রস বের করতে কিন্তু অত কষ্ট হয় না, আমি যেভাবে আপনার দেখাবো এভাবে করলে কিন্তু খুবই সহজ হবে। তো আমি এখানে কিন্তু একটু পানি দিয়ে দিব, আস্তে আস্তে দিব, কারণ কতটুক পানি লাগে বলতে পারতেছি না, আস্তে আস্তে দিব। পানি যে যেরকমের দেয় এটা কিন্তু তালের রসটা নিতে কিন্তু একটু পানি লাগে। তো আমি এক গ্লাসের মতো পানি নিয়েছি, আপনারা চাইলে বেশি কম নেবেন, যার তাল যেরকমের সে ওইভাবেই নেবে। তো দেখতেই তো পারছেন আমি কিন্তু তালের রসটা বের করে ফেলেছি, তো আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিব। আমি কিন্তু ওই আপনার ওখান থেকে কিন্তু আরও একবার তাল নিয়ে নিব। এখন আমি এটা একটু ছাঁকনিতে ছাঁকতে দিব, কারণ তালের যে আঁশ আছে এটা কিন্তু চুলের মতো লাগে, এটা ভালো করে যদি আপনার ছেঁকে না নেন তাহলে কিন্তু খুবই খারাপ লাগে, ভালো লাগে না। তো আমি এখানে আপনার এটা ছাঁকতে দিয়েছি, আর আমি ওখানে আরেকটু পানি দিয়ে আরেকটু রস বের করে নিব। তো এভাবে করে ছেঁকে নিচ্ছি, আর এই যে আমি আরও একবার দিয়ে দিব তালের রসটা, দিয়ে খুবই ভালো করে ছেঁকে নিব, কারণ তালের যে আঁশটা থাকে এটা কিন্তু মুখে পড়লেও ভালো লাগে না, এই কারণে এইভাবে করে ছেঁকে নিব। আর এখন চলে যাব আমি পিঠার উপকরণগুলি আপনাদেরকে দেখাইতে। আমি কিন্তু কখনো পিঠা বানাই নাই তালের পিঠা, কিন্তু খেয়েছি, বানানোও দেখেছি, কিন্তু আমার মেয়েদের সাথে বললাম যখন ওরা চাচ্ছিল এই পিঠাটা ওদেরকে বানিয়ে দেই ওরা খাবে, তো যেহেতু তাল বাসায় দুইটা ছিল তো এই দুইটা দিয়ে মনে করলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, বাচ্চারাও যেহেতু বললো ওরাও খাবে। তো আমি উপকরণগুলি দেখিয়ে দেই, আমি কিন্তু এখানে নারকেল নিয়েছি, কুড়িয়ে একটা নারকেল নিয়েছি, যে যেরকমের পিঠা বানাবে। আর এখানে হচ্ছে চাউলের গুঁড়া আর চিনি পরিমাণ মতল, যে যেরকমের মিষ্টি খায় লবণ স্বাদ মতল। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কিভাবে এটা সব উপকরণগুলি একসাথে মাখিয়ে নিব। তো এখানে দিয়ে দিব আমি যে তালের রসটা, ওই তালের রসটা দিয়ে দিব, তালের রসটা কিন্তু খুবই ঘন। তো আমি দিয়ে দিলাম এই যে আমার পরিমাণ মতল, আমি যতটুক পিঠা বানাবো ওরকমের, আর তালটা খেয়ে দেখবেন মিষ্টি কি না, মিষ্টি হলে কম চিনি লাগবে আর কম মিষ্টি হলে বেশি চিনি লাগবে। তো আমার তালটা ছিল মোটামুটি, এ কারণে আমি চিনি আমরা যেরকমের মিষ্টি খাবো ওরকমের দিয়েছি। আর নারিকেল কুড়ানোটা দিয়ে দিব, এটা কিন্তু ছোটো সাইজের একটা নারিকেল, তো পুরোটাই দিয়ে দিব, নারিকেল চিনি আর তালের রসটা দিয়ে খুবই ভালো করে একটু মেখে নিব, তাহলে আপনার চিনিটা গলে যাবে। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এটা যার যার স্বাদ মতল। আর এখন আমি আস্তে আস্তে চাউলের যে গুঁড়াটা আছে এই গুঁড়াটা আস্তে আস্তে মিশিয়ে দিব, একবারে দিব না, কারণ কতটুক লাগে কি না লাগে বুঝতে পারতেছি না এই কারণে। আর চামচ দিয়ে মাখা যাবে না, হাত দিয়েই মাখতে হবে। তো এখন আমি হাত দিয়ে মাখতেছি। তো এই যে আমি
হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে মাখলে খুব সুন্দরভাবে হবে। আর আমি কিন্তু আস্তে আস্তে চাউলের যে গুঁড়াটা এটা আস্তে আস্তে দিচ্ছি, কারণ অল্প অল্প করে দিব কতটুক লাগে এই কারণে। এখন সবগুলি দিয়ে দিলাম, কারণ এটা কিন্তু আপনার একটু শক্ত হবে, না হলে কিন্তু আপনার যে আমি যে তালের যে বড়াটা বানাবো ওটা কিন্তু সুন্দর হবে না। তো চুলায় তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য, যার যেরকমের পরিমাণ। তো আমি তো প্রায় আপনার 2 কাপের মতো তেল দিয়েছি, আরও বেশি হবে। আর এখন এই যে ভাজতে দিয়ে দিচ্ছি, এগুলি কিন্তু ফুলে উপরে উঠবে, কিন্তু আমি তো এই আপনার এখানে আপনি চিতই পিঠা বানিয়েছি, আর কোনো ভাজা পোড়া করি নাই, যার কারণে একটু লেগে গেছে। এখন যে একটু চামচের সাহায্যে একটু ই করে দিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। আর যাই হোক, পিঠাগুলি এভাবে করে আমি ভেজে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি, আর খেয়ে দেখাবে আমার মেয়েরা। আজকের মতো এখানে আমি বিদায় নিব, সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো এই যে আমি পিঠাগুলি হয়ে গেছে উঠিয়ে ফেলবো, আর আপনাদেরকে আজকে পরিবেশন করে দেখিয়ে দিব যে পিঠাগুলি কেমন হয়েছে। আর আজকে সুরু সাঞ্জি খাবে, আর ওরা প্রথমবার তালের পিঠা খাচ্ছে, ওদের কেমন লেগেছে আপনাদেরকে জানিয়ে দিবে। আর আজকের মতো এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি, আমিও ভালো আছি। তো এই প্রথম আমরা এই তালের বড়া খাচ্ছি, আমরা আগে আর কোনোদিনও তালের বড়া খাই নাই। আমার আম্মুর কাছে শুনছি আম্মু ছোটকালে তালের বড়া খাইছে, অনেক মজা ছিল নাকি। তো আম্মুকে বললাম, আম্মু একটু বানিয়ে দাও, আমারও খেতে ইচ্ছা করছে। তো আম্মুও বানিয়ে দিয়েছে, আম্মুর গল্প শুনে আমারও খুব খেতে ইচ্ছা করছে। তো চলেন, আমি আজকে প্রথম ট্রাই করবো, সাঞ্জিও কোনো দিনও খাই নাই, আজকে আমরা দুইজন প্রথমবার খাবো। তো চলেন দেখি খেয়ে খাইলে কেমন লাগে। অনেক মজা।